কত মানুষ পানির মধ্যে ভাসে, খাবার নাই, খাবার পায় না, বাসস্থানের কোনো জায়গা নাই, এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়ার কোনো রাস্তা নাই, জায়গা নাই, নৌকাও নাই, বাজারঘাট নাই, মাটির ঘরগুলো পানিতে সব ধসিয়ে দিয়েছে, যতটুকু ঘরের ভিটা আছে যতটুকু আছে তাও কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। রাতের বেলা কলা গাছের ভেলা উঠাইয়া তার মধ্যে বিছনা দিয়ে শুয়ে থাকে। চার পাঁচ দিন দশ দিন পর্যন্ত খাবার নাই। ওরে আল্লাহর গোলাম, যখন আমাদের টলার নিয়া এক এক পাড়ায় পৌঁছি, বৃদ্ধ মহিলারা পর্যন্ত ওই পাড়ার থেকে এই পাড়ায় সাঁতার কেটে আসে, চিৎকার দিয়া হাত বাড়াইয়া কাঁদে, বাবা বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরকারি বেসরকারি কেউ এখানে আসে নাই, ক্ষুধার সইতে পারি না, ছেলে মেয়ের মুখে কিছু দিতে পারি না, আমাদের ঘরে খাবার নাই, কোথাও যাওয়ারও জায়গা নাই, আমাদেরকে অল্প খাবার দিয়া যাও। ওরে আল্লাহর গোলাম, কত অসহ্য যন্ত্রণা মানুষ বয়ে বেড়ায়, আর আমাদেরকে আল্লাহ কত ভালো রেখেছেন, এরপরেও নেয়ামতের শুকরিয়া নাই। আবারও আকুল আবেদন করে বলি, মনটাকে যদি একটু নরম বানাইতে চাও, বন্যার এলাকায় যাও, গিয়া দেখো কি অবস্থা, দাড়ি সাদা মুরব্বীগুলো একেবারে কুঁজো হয়ে গেছে, সামনে যখন এসে অসহায় হয়ে হাতটা বাড়িয়ে দেয়, নিজেকে আর ধরে রাখা সম্ভব হয় না। পর্দানশীল মা বোনেরা বাইরেও বের হতে পারে না, চাইতেও পারে না। গত তিন চার দিন আগে বোরকা পরা মুখ ঢাকা এক পর্দানশীল মায়ের লাশ ভেসে উঠেছে। এরকম কত মায়ের সন্তান মা বাবার বুক খালি করে পানিতে ভেসে গেছে, কত সন্তান বাবা হারায়া, মা হারায়া, মা মা বলে বাবা, বাবা বলে চিৎকার করে কাঁদে, আর মানুষের ভিড়ের মধ্যে মা বাবাকে খুঁজে বেড়ায়। ওরে আল্লাহর গোলাম, এত কষ্ট, এত কষ্ট, ওগো আল্লাহ, সিলেটের ওই বিপদগ্রস্ত মানুষগুলোকে আপনি হেফাজত করেন, ওগো আল্লাহ, কুড়িগ্রাম জামালপুর নেত্রকোনায় যত মানুষ পানির নিচে ডুবে আছে, আমরা অট্টালিকায় থেকে বুঝতে পারতেছি না, টাকার গরমে বুঝতে পারতেছি না, আল্লাহ গো এই বন্যা যদি আপনার পক্ষ থেকে পরীক্ষা হয়, আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেন, আমাদের এই বন্যা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়া দেন, আজকে বন্যার পানিতে এতটুকু বিপদে সব হাহাকার, কোথায় যাবে, কি খাবে, পাগল পাড়া হয়ে গেছে, অথচ কেয়ামতের ময়দান, আজকে বন্যার তো মানুষের পাশে, দেশের বিভিন্ন প্রান্ত হতে মানবিক মানুষগুলো সাহায্য নিয়ে সেখানে দৌড়ে যায়, মা সন্তানকে ছাড়ে না, সন্তান মাকে ছাড়ে না, একটা সম্পর্ক আছে বলে সন্তানকে বাঁচাইতে মা এগিয়ে যায়, বাবা এগিয়ে যায়, মা বাবাকে বাঁচাইতে সন্তান এগিয়ে যায়, দূর দূরান্ত থেকে আমরা সেখানে সহায়তা নিয়ে গেলাম, কিন্তু কেয়ামতের ময়দানে কেউ সহায়তা করবে না, এমনকি মা বাবাও পরিচয় দেবে না। ওরে আল্লাহর গোলাম, আর কোন ভাষায় বুঝাইলে বুঝবেন আমার জানা নাই, ওই ভাষা আমার আর রপ্ত করা নাই, শুধু এতটুকু অনুরোধ করব, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তা দিয়ে সন্তুষ্ট থাকো ভাই, আল্লাহ তো অনেক ভালো রেখেছেন, আমার সন্তানকে আইসক্রিম কিনে দেওয়ার সুযোগ পাচ্ছি, চকলেট কিনে দেওয়ার সুযোগ পাচ্ছি, ওই বন্যার তো শিশুগুলোর কাছে আপনার সন্তানকে দাঁড় করান,
পানির মধ্যে ছোট একটা মেয়ে হাঁটু পানির সমানে দাঁড়িয়ে আছে নৌকা দেখে। আমাদের রাহবার বললে দিকে যাওয়ার দরকার নাই, সবাইকে তো দিতে পারবো না। আমি বললাম মাঝি নৌকা ঘুরাও, ওখানে যাওয়া লাগবে, কারণ ওই মেয়েটাকে দেখে মনে হলো আমার মেয়েটা পানির মধ্যে দাঁড়াই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ওর হাতে একটা চকলেট দিলাম, ও যে কি খুশি। ওর ঘরে কেউ নাই, ওর মাকে ডাকলাম, একটা প্যাক সহায়তা ওদেরকে দিলাম, মহিলাও খুশি। এই খুশির অবদানে যারা আমাদের ফান্ডের টাকা দিয়েছে, অর্থ দিয়েছে দেশ বিদেশ থেকে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 1000 টাকা বা আরো বেশি যারা দিয়েছে, আল্লাহ তাদের কেউ কবুল করে নেন। ওই মানুষগুলোর জায়গায় আপনাকে আপনি ভাবেন, আপনি থাকলে কি করতেন। আমি চিন্তা করি আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আমি যদি এই পরিস্থিতিতে থাকতাম আমি কি করতাম। কিচ্ছু করার থাকতো না, আল্লাহ বিপদ দিলে দুনিয়ার মানুষ রক্ষা করতে পারবে না। মানুষ শিক্ষা গ্রহণ কর, জমানা বয়েক হাল রহতা নেহি, গুজাস্তা জমানা ফেরাতা নেহি। সময় একবার চলে গেলে সময় আর পাওয়া যাবে না, সময় চলে গেলে সময় পাওয়া যাবে না, সময় থাকতে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই। এই 72 কা 73 কাতারের মধ্যে সাহাবায়ে কেরাম আছেন না নাই, তাবিন আছেন না নাই, তবে তাবিন আম্মা মুজতাহিদিন, তাহলে 73 কাতারের সাহাবায়ে কেরামের মধ্যে কি ভাগ 73 হবে না 100-তে 100 জান্নাতি বলে না? আর এটা ইমানের অংশ আপনার এই বিশ্বাস রাখা। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আর কিছু আছে? আল্লাহও তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে। অতএব যারা আল্লাহর উপরে খুশি এবং সে অনুযায়ী কাজ করে, আল্লাহ তাদের উপরে খুশি হওয়াটাই স্বাভাবিক। তো ওখানে 100% জান্নাতে চলে গেল। আপনি তাবি তাবে তাবি থেকে এদিকে যত আসবেন ওদিকে জান্নাতের ভাগ বেশি চলে গেছে। আর এখন যদি আসেন ওই গড় অঙ্ক করলে দেখা যাবে বর্তমান জামানার উম্মতের মধ্যে 1000-এ 1 জন জান্নাতি পাওয়া মুশকিল হবে। তার মানে কি আপনি আমি ইবাদত ছেড়ে দেব? তাহলে আপনার আমার আশাটা কী হওয়া উচিত, কাজ স্পৃহা সংকল্পটা কী হওয়া উচিত? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, আল্লাহ যদি ঘোষণা করেন সারা দুনিয়ার সব মানুষ জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি ওমার ভয় ভীত সন্তুষ্ট হয়ে থাকব। সেই জাহান্নামী মানুষটা আমি ওমার হয়ে যাই কিনা এই ভয় চিন্তায় আমি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকব। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা দেন দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, একটা মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি ওমার আশায় আশান্বিত হয়ে থাকি, ওই মানুষটার জন্য আমি হই। এখন 1000 না 1 লাখের মধ্যে একজন মানুষ যদি জান্নাতি হয় গড়ে, আমার চিন্তা আমার সংকল্প থাকবে একটা মানুষ আমাকে হতেই হবে। কিন্তু কই আমাদের মাঝে তো স্পৃহা দেখা যায় না, আমরা তো গুনাকে গুনাই মনে করতেছি না। এই জমানায় এটা করা যায়, যেটা পারা যায়, কেন যাবে না? সমস্যা কোথায়? আমি একটা গল্প বলি আমার সঙ্গে ঘটে যাওয়া মাঝে মাঝে এটার উদাহরণ দিতে গিয়ে, যে আমি যে বছর দাওরা পড়ি ওই বছর মাদ্রাসা বন্ধ হওয়ার পর আমি বরিশাল শহরে লেখাপড়া করি মাহমুদিয়া মাদ্রাসায়। তখন কুয়াকাটার গাড়ি ঢাকা থেকে যে যেত বরিশালে রাত 2টা 3টায় গিয়ে পৌঁছত। তো ছুটি যেদিন হতো ওদিন রাতে ঢাকার গাড়িতে গিয়ে উঠতাম রাতে, যেহেতু কুয়াকাটার গাড়ি কুয়াকাটার যাত্রী তো বেশি থাকবে, আর আমি যেহেতু কুয়াকাটার ওখানে মানুষজন পরিচিত তো কিছু পাবই, আত্মীয় স্বজনও থাকে পাড়া প্রতিবেশী। আমাদের উপজেলা
আগের থানা কলাপাড়া, এখন আমাদের থানা মহিপুর। এই কলাপাড়া থেকে আমাদের বাড়ি পর্যন্ত তিনটা ফেরি ছিল। কলাপাড়া গিয়ে সব গাড়ি রাখতো, আধা ঘন্টা থাকতো কিছু যাত্রী দোকান থেকে। ঢাকা থেকে যাওয়া একজন যাত্রী আমার এলাকার এখনও বেঁচে আছে, এখনও যে ব্যবসা করতো সেই ব্যবসাই করতেছে। কলাপাড়া থেকে আরেকজন আলেম উঠছেন, উনিও পরিচিত। তো ওনারা দুজন পাশাপাশি সিটে বসলেন। ঢাকার জন আগে এক সিটে ছিলেন, পাশের জন কলাপাড়া নেমে গেছে, ওই সিটে হুজুর বসলেন, আমি ঠিক তার পেছনের সিটে। বাসের দুই সিটের মাঝে যে হাঁটার জায়গা, এখানে দুই তিনটা কার্টুন রাখা, ওই ঢাকার যাত্রী যে ঢাকা থেকে গিয়েছে ব্যবসায়ী। তো মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, ভাই এই কার্টুনগুলো কার? উনি বলতেছেন এগুলো আমার। মাওলানা বললেন এর মধ্যে কি আছে? বলে গানের ক্যাসেট, জারি যাত্রা এগুলোর ক্যাসেট, আগে যে ফিতা ক্যাসেট ছিল, ট্যাপ রেকর্ডারে বাজতো এগুলো। তো মাওলানা সাহেব আফসোস করে বললেন, নিজের গুনার হিসাব কেমনে দেব সে নিয়েই বড় চিন্তিত, আপনি আবার ক্যাসেট নিয়ে ভাড়া দিয়া বিক্রি করে মানুষের গুনাও মাথায় নিতেছেন। ওই লোকটা খেপে গেছে। চৈত মাসের মশালা কোন মাস কয়, পৌষ মাসে দিয়েন না, এরকম কি যেন একটা বলে না, এইটা বলছ। তো মাওলানা বললেন, আপনার এই কথাটা ঠিক না। উনি খুব উত্তেজিত হয়ে গেল, উনি এখন ওই অবস্থায় আছে, ওনার আর এই এই অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু এর থেকে উনি ফিরে আসেন না। উনি বললেন, জমিনে এই বৃষ্টির দিনে আমাদের অঞ্চলে একটা ধান দান হয়, আউশ ধান বলে, যেটা পানির মধ্যে থাকে অর্ধেকটা ধান গাছ, যে আপনি যদি বিলে গিয়া হাঁটু সমান পানির মধ্যে মশালা দেন, খরচতরক করা যাবে না, সতর্ক, কারণ ওই সময় তো সব যারা ধান চাষি, এই চাষিরা গোস দেওয়া থাকে, কাঁচা দেওয়া থাকে, কাঁচা বোঝেন না, লুঙ্গি মোড়াইয়ের বা পিছনে উঠায় হাঁটু বের করা থাকে। আপনি যদি সেখানে গিয়ে বলেন, ভাই সবাই কাঁচা ছেড়ে দাও, হাঁটু দেখা যাচ্ছে, সতর ঢাকা ফরস, তখন আপনি মাওলানা সাহেব মানবে না, ওই সব চাষিরা মিলে আপনাকে পানির মধ্যে ডুবাবে ওই বিলে। সব মশালা সব জায়গায় হুজুর খাড়ে না, হুজুর চুপ হয়ে গেছিল। আমি পিছন থেকে বললাম, অমুক ভাই, এই জবাবটা আমি দিতে চাই। তো লোকটা খুব ভদ্র, তো এই জন্য বললো, তুই অমুকের পর তুই কি বলবি, কদ্দুর লেখাপড়া করছিস? আমি তখন দাওরা পড়ি, আমার কি বলতেছে, কদ্দুর লেখাপড়া করছিস, তুই কি বলবি, বুঝেন কত ভদ্র। আমি বললাম, না আমার জবাব দিতে হবে। মাওলানা সাহেব বললো, না থাক দরকার নেই, তোমার কিছু বলার দরকার নেই। আমি বললাম, আমার বলতেই হবে। তো উনি বলতেছে, আর কি বলবি বল। আমি বললাম, আপনি যে বললেন ওই বিলের মধ্যে পানিতে সবাই কাঁচা দেয়, নইলে লুঙ্গি ভেজে যাবে, ওই শত শত মানুষের মধ্যে এক দুজনকে এমন নাই যে কাঁচা ছাড়া লুঙ্গি ভিজেই কাজ করে, ওই লোকটা বলল আছে। আমি বলছি, ভিজতে ভিজতে ওই লুঙ্গির নিচের দিকটা হয়তো হলুদ না হয় লাল হয়ে যায়, দেখবেন যারা গ্রাম অঞ্চলে থাকেন। কখন আছে দুই একজন, কী হয়েছে তাতে? আমি বলছি, ওই দুইটাই জান্নাতি, বাকিগুলো জাহান্নামী। আপনি ওনার যে কথাগুলো বলছেন, আপনার কথা অনুযায়ী, আপনার অবস্থান অনুযায়ী ঠিক আছে। ওনার কথা শোনার পরে যার ভিতরে ইমান আছে, ও কইতো যা গানের কাছে এখানে পোড়াইয়া দেবো, দরকার নাই আমার। আসলেই তো নিজের গুণা নিয়েই তো টেনশনে শেষ, আর একজনের গুণা উঠাই কেন? এই যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন, শেষ জমানায় ঈমান বাঁচানো হবে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আংটা রাখার সমান। এমনি এমনি তো আর বলেন নাই। এই কঠিন বাস্তবতার মধ্যে যারা নিজের ঈমানকে ঠিক রাখতে পেরেছে, যারা নিজেকে শুদ্ধ রাখতে পেরেছে, আর আমার সব জায়গায় আমি সুদ খেতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি ব্যাংকের লোন নামাতে পারি না, ব্যাংকের লোন হইল আদি ও আসল কাঁচা তাজা সুদ, যেটা টাকায় টাকা দেয়, যদি এমন হয় ব্যাংকের থেকে বাড়ির মালামাল কিনে দেয়,
ওই মালামাল বাবদ আপনার থেকে একটা ব্যবসা তারা নেয়, সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার বাড়ি বা জায়গা মর্গেজ দিয়ে আমি 10 কোটি টাকা আনছি, এখন 12 কোটি টাকা কিস্তিতে শোধ করতে হবে, এই পুরাটাই সুদ। পুরাটা কি চিন্তা করতে সুজুর এত কঠিন কথা কইয়া লাইলেন? এটা আমার দায়িত্ব বলা, আমার কাজ ওয়াজ করা, কারণ আল্লাহ বলেছেন ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমার রাসূলকে বলেছেন আপনি ওয়াজ করতে থাকেন, কারণ আপনি শুধুমাত্র ওয়াজ, আপনি বলেন, আপনি শুধুমাত্র বক্তা, বলনে ওয়ালা। হেদায়াত দেওয়ার মালিককে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যদি কোনো আলেম হেদায়াতের মালিক হতো তাহলে দুনিয়ার সব মানুষকে হেদায়াত করে দিতে পারত। এই যে আমি প্রতি জুমায় আপনাদের সামনে বয়ান করি আমার কাজ একটু, তবে এই বয়ানের মাঝে আমার যেন কথার কোনো ধরনের ঢিলামি না থাকে, ফাঁকফোকর রেখে সবাইকে খুশি করার জন্যে কিছু কথা আছে যেটা আল্লাহই গোস্বা করে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জাররা ঈমান যার মধ্যে অবশিষ্ট থাকবে, কোন না কোন দিন সে জান্নাতে যাবেই। হয়তো একটা কাল ছোট হোক বড় হোক মাঝারি হোক, একটা কাল জাহান্নামে ভোগ করবে, কিন্তু একদিন না একদিন জান্নাতে সে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ঈমান নিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, রাসূলকে রাসূল বলে স্বীকার করবে, এরপরে যদি কাফের আর মুশরিক বা মুরতাদ না হয়ে যায়, মুরতাদ বা মুশরিক না হয়ে যায়, তাহলে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। এদিকে আল্লাহ বলছেন সুদখোরের জন্য চিরস্থায়ী জাহান্নাম, তার মানে কি যে সুদ খায় বা সুদের সঙ্গে জড়িত আছে এর মাঝে যারা ঈমানও নাই চিরস্থায়ী জাহান্নামে। সুদের সঙ্গে যারা জড়িত, লেনদেন যারা করে, মধ্যস্থতা যারা করে, সবাই সমান অপরাধী, এবং এদের 71 বা 73টা গুণা অপরাধ একটা সুদের মধ্যে। সবচেয়ে ছোট অপরাধ হলো পবিত্র বাইতুল্লায় ঢুকে নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে ব্যভিচার করা, জেনা করা, কর শুক্র মায়ের সাথে জেনা কর, যত মনে চায় কর, আমাদের ওয়াজ মানার দরকার নেই। আমার কাজ ওয়াজ করা, মানা না মানা, গ্রহণ করা না করা আপনার ব্যাপার, আপনি গ্রহণ করবেন না বলে আমার ওয়াজ বন্ধ হবে না, এটা ভাবলে ভুল। আপনি গ্রহণ নাই করতে পারেন, কিন্তু আমারটা আমার বলতে হবে, যেটা শক্তভাবে বলার সেটা শক্তভাবে বলতে হবে, যেটা আদর দিয়ে বলার সেটা আদর দিয়ে বলতে হবে, যেটা শাসন করা দরকার সেটা শাসন দিয়ে বলতে হবে। শুধু একটা জিনিস পারবো না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেছেন আপনাকে ওয়াজ করতে পাঠাইছি, আপনি ওয়াজ করেন, কিন্তু আপনাকে আমি শাসক বানাইয়া পাঠাই নি, প্রশাসন বানাইয়া পাঠাই নি, দারোগা বানাইয়া পাঠাই নি, যে আপনি জোর করে ধরে নিয়ে বেঁধে রাখবেন, এই কালেমা পড়, এই নামাজ পড়, শুধু এটা করতে পারবেন না, কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে হেদায়াত দিতে পারবেন না। হেদায়াতের মালিক কে? এই জন্যে আমি আপনাকে জোর করতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো, তবে জোর করা যাবে কে কার সাথে করবে? বাবা সন্তানকে জোর নয়, শুধু নামাজ না পড়লে ঘরে উঠতে পারবি না, খানা বন্ধ, রাসূলের সুন্নাত তরিকায় না চললে তোকে ত্যাজ্য করব। স্বামী তার স্ত্রীর উপরে জোর করতে পারবে, তুমি আমার ঘরে থেকে রাসূলের তরিকায় না চললে সম্পর্ক ছিন্ন করে ফেলব। শিক্ষক তার ছাত্রকে, ছাত্র গড়াবার জন্যে, তার জিন্দগিকে সুন্দর করার জন্য যে বলতে পারবেন আমার ছাত্র আমার কাছে শিক্ষা নিতে হলে আমার নিয়ম মতো চলতে হবে, না হয় নাই। পীর তার মুরিদকে বলতে পারবেন আমার কাছে বায়াত হয়েছে তো এই লাইনে চলতে হবে, না হয় তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই সায়েন্স শ্রেণীর বাইরে কেউ কাউকে জোর করতে পারবে না, পরামর্শ দিতে পারবে, বয়ান করতে পারবে। আমি কথা বুঝাইতে পারিনি,
তা আমরা এত অপরাধ করার পরও মনে করতেছি আমরা জান্নাতে বসে থাকবো গিয়ে। 73 কাতার মুসলমানের মধ্যে 72 কাতার যাবে জাহান্নামে। আমাদের তো ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকার কথা ছিল। যদি মনটাকে নরম বানাইতে হয়, রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছিল 15 সালে সম্ভবত, রোহিঙ্গারা যখন এসেছিল তখন বলেছিলাম মানুষকে, মনটা যদি নরম বানাইতে চাও তো একটু রোহিঙ্গা শিবিরে যাও। এই অট্টালিকায় বসে, এই শহরে বসে রং বেরঙের মার্কেট আর দোকান, বাহারি রঙের পণ্য দেখে এর মাঝে থেকে আল্লাহর গন্ধ পাওয়া মুশকিল, জান্নাতের জ্ঞান পাওয়া মুশকিল, আল্লাহকে চেনা মুশকিল। আর এখন তোমাদের বলতেছি, যদি মনটা নরম বানাইতে চাও আর নিজেকে একটু রিয়ালাইজ করতে চাও যে আল্লাহ আমাকে কত ভালো রাখছেন, তাহলে সিলেট, কুড়িগ্রাম আর নেত্রকোনা জামালপুরে যাও, দেখো যে সেখানের কি অবস্থা, কিভাবে মানুষ বসবাস করছে সেখানে। কারো সন্তান ভাসিয়ে নিয়ে গেছে, আজকেও একটা লাশ পাওয়া গেল, একটু আগে ফোন আসছে, কার লাশ? দুদিন আগে 11-12 বছর একটা মেয়ের লাশ পাওয়া গেল। কোন মায়ের বুকের ধন, কোন বাবা যেন কোথায় চিল্লায় মেয়ের জন্য কাঁদতেছেন। এরও একদিন আগে লাশ পাওয়া গেল, কাপড়ে মোড়ানো, কাফনের কাপড় পরানো, ভেতরে একটা কাগজ দিয়ে দেওয়া চিঠি লিখে যে আমার মা মারা গেছে, দাফনের জায়গা নেই, কারণ আমি যেই ঘরটায় ছিলাম পানির স্রোতে মাটি সহ ঘর সহ সব চলে গেছে, গবাদি পশু হাঁস মুরগি ছাগল গরু সব চলে গেছে, আমি আশ্রয়ণ কেন্দ্রে আছি, এখানে আর কতকাল থাকবো। মানুষ চিড়ামুড়ি দিয়ে যায়, একদিন পরে দুদিন পরে একটু পাই, ওই এক মুঠো খেয়ে বন্যার পানি খেয়েই থাকতে হচ্ছে। তোমরা আমার মাকে কেউ পাইলে শুকনা জায়গায় দাফন দিও। কি জবাব দেবেন আল্লাহর কাছে? এই জীবনটার কোনো মূল্যই নাই। আপনি এই মনে করতেছেন খুব ভালো আছেন, আল্লাহ চাইলে কি মুহূর্তের মধ্যে আমাদের এই মিরপুর 1 নম্বর ডাদ্দাবাইয়া দিয়া ভূমিকম্প দিয়ে সব তছনছ করে দিতে পারেন না? নেই ক্ষমতা আল্লাহর? নাই। এই চিন্তাটা কেন মাথায় আপনার ঢুকছে না? এই বন্যার পানি কি ঢাকা পর্যন্ত আসতে পারে না? এই শহরটা কি ডুবে যেতে পারে না? মাঝে মাঝে বৃষ্টির পানিতে রিক্সা দিয়ে বাসায় যেতে হয়, এই ঢাকার শহরে একটু বৃষ্টির পরিমাণ বেশি হলেই আর হাঁটা যায় না, ড্রেনের ময়লা সব রাস্তায় উঠে যায়, বাজার ঘাট করতে যাওয়া যায় না, তো সেখানের অবস্থা কি বুঝতে পারতেছেন? মানুষ কত হাহাকার করতেছে, ছোট ছোট ছেলে মেয়েরা ওদের মুখের দিকে তাকানো যায় না, কতদিন খাবার পায় না। আপনি তো এখানে বসে টেলিভিশন দেখেন, পায়ের উপরে পা তুলে পেপার পড়েন, এগুলোর মধ্যে তো ওই খবর নাই, কারণ ওখানে তো এই বন্যায় যারা ভাসতেছে, বন্যা হইয়া ওই এলাকার মানুষ খুব অন্যায় করে ফেলাইছে, এই অন্যায় জিনিসগুলো টিভি বিলিয়ে আর তুলতে চাচ্ছে না, এটা বড় অন্যায়। বন্যার তো এলাকায় ওলামা একরাম 80% সহযোগিতা এখন ওলামা একরাম করতেছে, এই মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, এলাকার ওলামা একরাম, আলেমদের সংগঠনগুলো ওখানে কাজ করতেছে, মিডিয়ায় এগুলো দেয় না। এক নায়িকা 200 মুড়ির প্যাকেট দিছে, মুড়ি 200 মুড়ির প্যাকেট কিনতে কয় টাকা লাগে? এটা একেবারে টিভি সব জায়গায় দিয়ে দিছে, অমুক অমুকে 200 মুড়ির প্যাকেট দিছে, মানে 200 পরিবারে খাবার দিছে। কি খাবার যে দেয় তা তো দেখে আসছি, যেই খাবারটা প্রয়োজন 2-4 দিনে ওই পরিবারটা একটু নিশ্চিন্ত হলো যে এই 2-4 দিন আমি খেতে পারবো, এমন সহযোগিতা ওলামায়ে কেরামের মধ্যে থেকেই বেশি হচ্ছে। কালকে একদল যুবক, এক দলে অন্তত 15-20 জন হবে, তা আমি একটা এলাকায় গিয়েছি, যেই এলাকায় এক পাড়া থেকে আর এক পাড়ায় যোগাযোগ নাই, রাস্তাগুলো ভেঙে এখন ওই পানির সাথে হাওরের সাথে মিলে গেছে, 7-8 ফিট পানি গভীর, 7-8 হাট ওনাদের ভাষ্য অনুযায়ী,
নৌকায় যে বড় লগি থাকে, বড় বাঁশ, সেই বাঁশ নিচ পর্যন্ত যায় তবুও মাটি পায় না, ওই রাস্তাগুলোর সাথে মিশে গেছে, এখন যাতায়াত বন্ধ। একবারে গ্রাম বাজারঘাটে যাওয়ার তো প্রশ্নই আসে না, ছোট ছোট ডিঙি নৌকা মাঝে মাঝে এক দুটা দেখা যায়, ওদিকে কষ্ট করে কেউ যায়ও না, অনেক স্রোত। সে অবস্থা দেখে নিজেদেরকে আসলে নিয়ন্ত্রণে রাখা যায় না। আমি আজকে কিন্তু রাত 12টায় সিলেট থেকে রওনা দিয়েছি শুধু জুমা পড়াবার জন্য, আজকে থাকবো, আবার কিছু বাজার করে কালকে যেতে হবে। এটা আমার দায়িত্ব না, আমি মানুষের অবস্থা দেখলে, এরকম আপনাদের মাঝেও এই অবস্থা থাকতে পারে, এই মানসিকতা থাকতে পারে, আর অনেকের আছে, কেউ সেটা কারোটা প্রকাশ পায় কারোটা পায় না, বা কারো সামর্থ্য আছে কারো নাই। আমি 2014 সাল থেকে আলহামদুলিল্লাহ এই লাইনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছি, সব দুর্যোগে আপনাদের দোয়ায়। যাই হোক, ওখান থেকে আসার পরে নৌকাঘাটে একদল যুবক 200 মুড়ির প্যাকেট, আধা কেজি মুড়ি আধা কেজি চিরা, লোক আসছে কয়টা, 14-15 জন, একটা মাইক্রো নোয়া গাড়ি আর একটা পিক আপ, এই দুইটা ভরে ওরা আসছে। খাবার হলো 200-250 প্যাকেট মুড়ি, আধা কেজি চিরা আধা কেজি মুড়ি, আর খিচুড়ি রান্না করে নিছে, এগুলো 200 প্যাকেট, এগুলো নিয়ে তারা যাবে। আমিও আসছি, আমার সাথে দেখা দোয়া নিতে এলো, আমি বললাম তোমরা যাও, উৎসাহ দিয়েছি ঠিক আছে, পরামর্শ দিয়েছি, তোমরা এতগুলো মানুষ এসেছো নিজের খরচে, এখন আর কথা বলে না, মানুষ টাকা দিয়েছে, টাকার কয় টাকা উঠছে তোমাদের এই অবস্থা দেখেই তো বোঝা যায়, টাকা দিয়েছে 20,000, বাজার করছে 5,000 টাকার, 1500-1500 টাকা তাদের নিজের খরচে চলে গেছে। এরপর 10-20টা ছবি টবি তুলবে, দিয়ে টিয়া বলবে আমরা অনেক কিছু করে ফেলাইছি, মানে এই দেশের জনপ্রতিনিধিদের যা অবস্থা ওইভাবে আর কি। দেখেন না ছবিতে, জনপ্রতিনিধি কেলা একটা দেয়, নেতাকর্মী 20 জন, একজন মুরব্বির একটা কেলা দিতেছে, কেলা বুঝেন নাই, কলা আর কি। আমাদের যে অবস্থানটা আমি যেটা বুঝাতে চাচ্ছি, বাস্তবতা দুনিয়ার বোঝার জন্য নিজের টাকা খরচ করে হলেও একদিন সিলেট গিয়ে ঘুরে আসবেন, আর সফর করা তো এমনও ভালো, অভিজ্ঞতাও বাড়ে, সোয়াবও আছে, সফর করে দেখে আসবেন যে আমার মনটা আসলে তো অনেক শক্ত হয়ে গেছে, আমার মনটা তো নরম হচ্ছে না, আমি মনটাকে শক্ত শক্ত মনটাকে কেমনে নরম করব। এই জন্য ওখানে যাবেন, একটু ঘুরি দিয়ে আসবেন, বা কুড়িগ্রাম যাবেন, যান তো সেন্ট মার্টিনে বহু টাকার বাজেট করে, না ওখানে গিয়ে একটু ঘুরে আসে, নিজের মনটাকে তখন বুঝাইতে পারবেন এই মানুষগুলো এক মুঠো মুড়ির জন্য কি করতেছে, আর আমার অট্টালিকা আমি হারাম দিয়ে করবো তা হতেই পারে না। এই সফরটাই আপনার জন্য হতে পারে জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা। কলপটাকে সাফ করতে হবে বাবা, আমার ভিতরে যে কেমন করতেছে কিভাবে আপনাকে বোঝাবো, বোবা কান্নায় বুকটা ফেটে যাচ্ছে, কেন বোঝেন না, কি দিয়া বুঝাইলে আপনি বুঝবেন, কোন ভাষায় বুঝাইলে আপনি বুঝবেন। আল্লাহ মানুষকে সিলেটে বন্যা দিয়ে আমাদেরকে শিক্ষা দিতেছেন, তোরা সোজা হা, তোরা সোজা হা, না হয় তোদেরকেও ধরবো, আর যাকে একবার আমি আল্লাহ ধরবো পৃথিবীর কোনো সুপারিশ তাকে বাঁচাইতে পারবে না, না দুনিয়ায় না পরকালে, আল্লাহ যাকে ধরেন তার কোনো সুপারিশও কাজ হবে না, আল্লাহর ধরা থেকে বাঁচো ভাই, নিজেকে পরিশুদ্ধ করো। আমি চিন্তা করে বসে আছি আমাকে বুঝি আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, না, আমি সূরাতুল কাউসার এই ছোট্ট সূরা, কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরা কোনটা পড়তে পারেন সবাই, পড়েন তো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়েন, শুদ্ধ করে পারছেন,
এই আর কিছু লাগবে না। আপনার আমার জীবনের সফলতার মাপকাঠি আপনি আমি নিজেই দিতে পারবো এখন থেকে। এই সূরা কাওসার সবচেয়ে ছোট সূরা, এইটা আমি শুদ্ধ করে পারি কি না, শুধু এতটুকু রিয়েলাইজ করে। এরপর আপনার যে বিশাল এক প্রশান্তির মানসিকতা আছে, আমি জান্নাতে চলে যাব, সেটা নিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার এই চিন্তাটা কতটা যৌক্তিক আর কতটা অযৌক্তিক। এই সূরাতুল কাওসার আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, অথচ আমরা আশা করে বসে আছি জান্নাতে চলে যাব। আল্লাহু সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকানো, দুনিয়ার সবাই কার কাছে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাউলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালগা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালগা জাওয়ালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, হাই উলা লা সূরাতা লা শিবে হালি মাওলা, লা হাই উলা লা সূরাতা লা শিবে হালি মাওলা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, কোনো জন্মদাতার থেকে জন্ম নেন নাই, আল্লাহ কারো ছেলে মেয়ে নন, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ জন্ম দেন নাই, জন্ম নেন নাই। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই।